শুক্রবার সকালে যাত্রীবাহী ম্যাক্স গাড়ি উল্টে খাদে পড়ে যাওয়ায় আহত হয় যাত্রী ঘটনাটি ষোলো এলাকায় এদিন যাত্রী নিয়ে এলাকা প্রত্যন্ত থেকে বাজারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসার সময় রাস্তায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি উল্টে খাদে পড়ে যায় নোনাছোড়া এলাকায় দুর্ঘটনায় আহত হয় গাড়িতে থাকা ষোলো জন যাত্রী সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামোড়া দমকল বাহিনীর কর্মীদের দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্দেশ্যে যাওয়ার মাঝ পথে দমকল বাহিনীর গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকর হয়ে পড়ে মাঝ রাস্তায় আটকে পড়ে দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় অম্পি অগ্নি নির্বাপক দপ্তরে কিন্তু বড় গাড়ি আহতদের উদ্ধারের উদ্দেশ্যে নোনা ছড়ায় আসার মাঝ পথেই সেই গাড়িটিও রাস্তা শুরু হওয়ার কারণে আটকে পড়ে পরবর্তীতে স্থানীয় এলাকার লোকজন আহতদের দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে কতজন আহত গাড়ির মধ্যে আছিল তার মধ্যে ব্যথা পাইছে কতজন টোটাল কতজন ব্যথা পাইছে সবাই পাইছে ফের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলো এক নাবালক আহত নাবালকের নাম জন রুদ্রপাল ঘটনা শুক্রবার সকালে উত্তর কমলনগর এলাকায় এদিন উত্তর কমলনগর এলাকায় একটি মারুতি গাড়ির রাস্তার পাশ দিয়ে যাতায়াত করা এক নাবালককে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় ওই নাবালক পরবর্তী সময়ে এলাকার লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আহত নাবালককে নিয়ে আসে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে তার আঘাত গুরুতর হওয়ায় ওই নাবালককে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়